হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, হায়দ্রাবাদী চিকেন রেসিপি। তো এই হায়দ্রাবাদী চিকেন আপনারা বাড়িতে কীভাবে বানাবেন খুবই সহজে, তো আজ আমি সেটাই আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। হায়দ্রাবাদী চিকেন করার জন্য এখানে চিকেন নিয়ে নেওয়া হয়েছে, টক দই নেওয়া হয়েছে, আদা রসুনের পেস্ট নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, গোটা জিরে মরিচ ধনে নেওয়া হয়েছে, শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, গোটা গরম মশলা নেওয়া হয়েছে, লবণ নেওয়া হয়েছে, চিনি নেওয়া হয়েছে, লাল লঙ্কার গুঁড়ো নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে। কড়াইতে সাদা তেল গরম করে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেওয়া হবে। তো আমাদের পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেওয়া হবে। এবার ওভেনের মধ্যে প্যান বসিয়ে গরম করে নেওয়া হয়েছে, এবার গোটা জিরে মরিচ ধনে সব কিছু দিয়ে গরম করে নেওয়া হবে। জিরে মরিচ ধনেটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। আমাদের জিরে মরিচ ধনেটাকে ভেজে আমরা একটা পেঁয়াজের বাটিতে লাবিয়ে নিয়েছি, আর এর থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে বেরেস্তা ভাজা হচ্ছে, আর বাকি পেঁয়াজটার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো জিনিসটাকে এবারে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। আমাদের বেরেস্তাটাকে ভেজে আমাদের চিকেনের মধ্যে লাবিয়ে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে, এটাকে ম্যারিনেট করে নেওয়া হবে। গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো, টক দই দেওয়া হচ্ছে, এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হবে, নিয়ে 1 ঘন্টা রেখে দেওয়া হবে। আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর চিনি দেওয়া হচ্ছে। জিরে মরিচ ধনে গোটা পেঁয়াজ যেটা ছিল আমাদের পেস্ট করে নেওয়া হয়েছে, এবার এটাকে ঢেলে দেওয়া হবে। আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে, এবার এটাকে ভালো করে কষে নেওয়া হবে। আমাদের মশলাটাকে ভালো করে কষে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে চিকেনটা ঢেলে দেওয়া হবে। ম্যারিনেট করে 1 ঘন্টা রাখা ছিল যে চিকেনটা, ওটা ঢেলে দেওয়া হলো। আমাদের চিকেনটা দিয়ে একটু কষে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে লবণ দেওয়া হচ্ছে, এবার এটাকে আরেকটু কষে নেওয়া হচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে কষে নেওয়া হবে। আমাদের চিকেনটাকে 10 মিনিট ধরে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষানো হয়েছে, তো এটার মধ্যে আর কোনো জল টল দেওয়া হবে না। আমাদের টক দই থেকে জলটা বেরিয়েছে, তাই জন্য আমরা জল দেব না। এটাকে ফের 5 মিনিট ভালো করে কষে লাবিয়ে নেওয়া হবে। আমাদের হায়দ্রাবাদী চিকেনটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা একটা পাত্রে লাবিয়ে নিয়েছি, আর এর উপর দিয়ে ভেজে রাখা বেরেস্তাটা ছড়িয়ে দেওয়া হয়েছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।